blue, the feeling behind my eyes. You stood out cause you were in red. Then, against my intentions, I let you turn me violet instead. I met you in August, New York. Good morning, welcome back to our channel. I am Shabai Malachi, I am your Malachi. I am a Shabai, I am a Shabai. যেদিন একটু সন্ধ্যেবেলাটা মনে হয় যে একটু খাইস তখনই খাই নালে খাই না আর আর এখন ঘর ঝাঁ দেওয়ার পর আমার একটা কালকেও আমি দিয়েছি আজকেও তাই দিলাম প্রত্যেকটা গাছে জল দিচ্ছে আর প্রত্যেকটা গাছে জল দিতে না বেশ ভালোও লাগে আর তার থেকে বড় কথা অনেকটা টাইম কেটে যায় অনেকটা টাইম লাগে বেশ আমি দিতে এসেছিলাম আটটা দশ নাগাদ আর এখন বাজে 9:45 আর 9:45 থেকে আমি তোমাদের সাথে দিনটা শুরু করছি আর দেখবে আমাদের বাড়িতে এই দুর্দ্রফোনটা কোথায় আগেও তোমাদেরকে দেখিয়ে দেখো মাইকের মতো বড় করে ফুটে থাকে কিন্তু এটার না ফুলটা আমরা রেখে দিয়ে দেখেছি যেরকম দুটরা ফুল থেকে গেলে দুটরা ফল হয় কিন্তু এটার না কোনো ফল হয়নি তাই এরা কি করে হচ্ছে না হচ্ছে মামুনি বলছে মামুনি যে এখান থেকে চারাটা এনেছিল মানে ডাল এনেছিল সেই বাড়িতে নাকি ফল দেখেছিল তাহলে আমাদের ফল হচ্ছে না কেন জানি না যাই হোক না কেন তো চলো আস্তে আস্তে দিনটাকে শুরু করা যাক এরপর আমি যা যা করবো অবশ্যই তোমাদের হাত ধরেই এখন বাজে হচ্ছে 11:30 প্রায় 11:27 দেখে বুঝতেই পারছো যে এখনো স্নান দান হয়নি হ্যাঁ সত্যি স্নান দান হয়নি সামটা কমাঙ্গো ইয়ে আমি যখনই ভিডিও করতে কিছু না কিছু চালিয়ে দেয় তোমাকে দেখা যাচ্ছে তো যাই হোক না কেন আজকে আমরা তো বললাম যে 20 তারিখ যাব আর মামুনি যাবে কালকে তো এখানটায় পুরো শাড়ি স্তূপ হয়ে রয়েছে মামুনি বুঝতে পারছে না যে কি নিয়ে যাবে আর যাই বার করছে আমাকে বলছে তুই এগুলো এবার ব্যাঙ্গালোর নিয়ে যা আর অলরেডি আমি শাড়ির যে ট্রলিটা আছে সেটা গুছানো হয়ে গেছে সেদিনকে মামুনি কিছু দেয়নি এবার আমাকে যদি আবার এই শাড়িগুলো ভরতে হয় তো আবার আমাকে আলমারি গোছাতে হবে আর আবার আমাকে ট্রলিটা ফাঁকা করে আবার গোছাতে হবে তো প্রচণ্ডই হ্যাপার ব্যাপার হবে তো দেখা যাক কি করি এখন ঠিক করিনি কিছু যাই হোক না কেন আর আজকে মামনি করেছে টক ডাল কাঁচা টমেটো দিয়ে আর ইঁচড় রান্না করেছে যেটা আমি আর খাবো না বলেছি কারণ আমি রোববার থেকে ইঁচড় খাচ্ছি তো ওরা খাবে আর করেছি হচ্ছে কাঁকড়া আছে কালকের একটু ওটাকে গরম করব আর মাছ ভাজবো ওরার আমার জন্য কিন্তু সেটা কোনো নর্মাল মাছ ভাজা নয় তেলাপিয়া মাছ ভাজবো ওটার আগে গাটাকে চিড়ে নিয়েছি দুদিকটাই তিনটে করে চিড়ে নিয়েছি তো ওটার মধ্যে আমি মাখিয়ে রেখে দিয়েছি সেই 10:30 সময় টক দই একটু আদা বাটা একটু রসুন বাটা আর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই কটা জিনিস নিয়ে বেশ সুন্দর করে এই গাগুলো যে চিড়েছি ওর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে মেখে রেখে এসেছি তো ওটা ভাজবো হচ্ছে ওই ধরো 1:30টার দিকে ও 2টোর দিকে খাবে তো একটু ভাজতেও টাইম লাগবে যেহেতু মাছগুলো বড় বড় ছোট মাছ হলে কোনো ব্যাপার ছিল না কিন্তু ছোট মাছের ব্যাপারটা ভালোও লাগতো না আর ও বললো ডাল আছে যখন মাছ ভাজাই খাবো তো মাছ ভাজা বলতে আমার এই আইডিয়াটাই মাথায় এলো আজকে তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আর যখন ভাজবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আগে যাই এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে আজকে আমার এখনও রান্নাঘরও পরিষ্কার হয়নি রান্নাঘরটা পরিষ্কার করব এই ঘরটা ঝাড় দেবো দিয়ে তারপর স্নানে যাবো এই দেখো আমি মাছটা ভাজতে এখন চলে এসেছি একটু আগেই এসেছি কারণ সিম আছে দিয়ে বেশ সুন্দর করে ভাজতে হবে আর যেরকমটা বলেছিলাম মাখিয়ে রেখে দিয়েছি এ দেখো গাটা চিড়ে চিড়ে নিয়েছি দেখতে পাচ্ছ কি এ দেখো এ পাশটাও আমি এগুলো চিড়ে নিয়েছি দোকান থেকে চেরা ছিল না এই একটা দুটো আর এখানে একটা চেরা রয়েছে মশলা দিয়ে ঢেকে গেছে আর কি মশলাগুলো যতটা পেরেছি এর ভেতরে ভেতরে চেরাগুলোর ভেতরে ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়েছি হচ্ছে বললামই টক দই লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি আদা রসুন পেস্ট ব্যাস এই দিয়েই মাখিয়ে নিয়েছি তো চলো এবার ভেজে নিই এই যে দেখতে পাচ্ছ কি এরকম ভাবে চিড়েছিলাম চিড়ে ওই দেখো ভেতরে মশলাটা ভালো করে ঢুকিয়েছিলাম তো এবার আমি ছেড়ে দিচ্ছি দেখো আমি মাছ দুটোকে দিয়ে দিয়েছি আর এবার হালকা আঁচেই ভাজে দিয়েছি
হাই টু মিডিয়াম এরকমই দিয়েছি, পুরো লো দেইনি আবার হাইও দেইনি। তো এরকম ভাবে ভাজাটা হোক, তারপর আমি আবার ওপিটটা উল্টে দেব। দেখো আমি কিন্তু এখনো উল্টাইনি, এখনো হতে দিয়েছি। আর একটা যা সুন্দর স্মেল বেরোচ্ছে না, মানে ঠিক তন্দুরি তন্দুরি না, ওই দীঘার যে সিবিচের মাছ ভাজার গন্ধগুলো আছে ঠিক ওই রকম একটা স্মেল বেরোচ্ছে, খুব সুন্দর স্মেলটা বেরোচ্ছে। এই স্মেলটা দীঘা বা গোয়াতেও খুব বেরোতো, সি বিচের পাশে যে মাছ ভাজাগুলো হতো ওই রকম, দারুণ। দেখো দেখে বুঝতেই পারছো যে একটুও লাগেনি বা ভেঙেও যায়নি, এরকমও কিছু হয়নি। আর কোটিংগুলোতে একদমই খুলে চলে এসছে বা কড়াইতে লেগে গেছে এমনটাও কিন্তু নয়। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে জানাবো যে খেতে কেমন লেগেছে। তো চলে এবার খেতে বসা যাক। দেখে বুঝতেই পারছো কি যে সুন্দর দেখতে হয়েছে, তো আর বলে বোঝাতে পারছি না। যাই হোক না কেন, বেশ তন্দুরি তন্দুরি একটা দেখতেও হয়েছে। আর এটার মধ্যে যদি একটু মাখানোর টাইমে তন্দুরি মশলা দেওয়া যেত তো ওটাই হতো পুরোটাই, সরি। আর এই খাওয়ার টাইমে যদি একটু লেবুর রস ছড়িয়ে নেওয়া যায় তো আর কথাই নেই কোনো। তো আর বেশিক্ষণ ওয়েট করছি না, এবার যাই আগে খেয়ে নিই। জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, ওকে আগে খাইয়ে দিলাম, তারপর আমি খেলাম। মাছ ভাজাটা না জাস্ট অসাধারণ হয়েছিল, মানে নতুনত্ব একটা। তোমার কেমন লেগেছে গো? খুবই ভালো আছে, শুধু এইটুকু? নতুন নতুন কিরকম লেগেছে খেতে? দীঘায় খেয়েছিলে কোনোদিন? না না, তন্দুরি তন্দুরি ফিল আসছিল, তন্দুরি ফিশ। দীঘায় কোনোদিন খেয়েছিলে? প্রশ্নটা খুবই বাজে ছিল, যাই হোক না কেন। তো মানে এমন হাবভাব দেখালাম যে দীঘায়ও পাওয়া যায় না এরকম মাছ ভাজা আমি যা ভেজেছি আর কি। না যাই হোক না কেন, যদি তন্দুরির মশলাটা পড়তো না আর উপর দিয়ে লেবুর রস, শুধুমাত্র মানে ওই দুটোই যেন মিসিং ছিল, পুরো তন্দুরি তন্দুরি। মামুনি তো দেখে বলছে মাইক্রোওভেনে করেছিস নাকি? আছি না না, তাওয়াতেই করেছি। তো যখন করছিলাম তখন মামুনি পড়াচ্ছিল, জানে না। আর মামুনি টেস্ট করেনি, কারণ মামুনি মাছটা খেতে ভালোবাসেই না, আর হচ্ছে তেলাপিয়া মাছ মামুনি খায় না অতটা। তো যেটা পছন্দ করে না তাকে জোর করে খাইয়ে লাভ নেই, যেটা পছন্দ করে যেটা ভালোবেসে খায় সেটাই খাওয়া ভালো। তো চলো এখন একটু আমি রেস্ট নিয়ে নিই, বিকেলে তো আমার ছাদ আছেই। যাই হোক না কেন, এরপরে কখন আবার তোমাদের সাথে দেখা হবে, দেখা যাক কখন হয়। এখন বাজে সন্ধে 6:53, বুঝতেই পারছো যে এখন ঘুম থেকে আমি উঠিনি, অনেক আগে উঠেছি, তোমাদের সাথে কথা বলতে এলাম এই মাত্র। তো এখন একটু কাজ করে এলাম রান্নাঘর থেকে, আমাদের দুটো বাড়ি পরে একটা জেঠুর বাড়িতে, তো আজকে কালী পুজো হয়েছে, তো প্রত্যেক বছরই ওনার বাড়িতে হয়ে থাকেন, তো বলে গেছিলেন আমাদেরকে যাওয়ার কথা। মামুনি দুপুরবেলা গিয়ে প্রণাম করে এসেছিলেন, আর সন্ধেবেলা মামুনি পড়িয়ে ঠড়িয়ে উঠে যেত, তো জেঠু তার আগেই না দিয়ে গেছে বাড়িতে পার্সেল করে। তো সেগুলোই আমি কাগজে থাকলে, এখন গরম পড়ে গেছে তো নষ্ট হয়ে যেতে পারে প্রসাদগুলো, তো আমি আবার নামিয়ে দিয়ে এলাম। পোল হ্যাঁ পোলাও দিয়েছে, আলুর দম, ধোকার ডালনা, আর হচ্ছে রসগোল্লা। এই জিনিসগুলো প্যাকেটে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তো আমি নামিয়ে ভালো করে গুছিয়ে ওই ফয়েল প্যাকগুলোকে ফেলে দিয়ে তারপর এসে একটু বসলাম। তো রাতে আমার আর ওর জন্য তো কিছু করতে হবে না, মামুনি আর পাপার জন্য রুটি করব, তো এই সবই। আর আর যেটা আজকে ফেসবুকে বলেছিলাম যে আমাদের পেজে এখন থেকে আমাদের এই ইউটিউবের ভিডিওটা ফেসবুকের পেজেও ছাড়বো, তো আজকে থেকে অলরেডি আমি শুরু করে দিয়েছি। মানে আজকে বলতে আজকে হচ্ছে 15 তারিখ, 15 তারিখ থেকে আমি অলরেডি শুরু করলাম। আজকে সন্ধে 6:00 আমি ভিডিওটা ছেড়েছি ওখানে, তো এই টাইমেই যাবে ভিডিওগুলো, ফেসবুকের ভিডিও এই টাইমেই যাবে, পেজে ছেড়েছি আমি পুরো ভিডিওটা। তোমরা যারা পেজ থেকে দেখবে প্লিজ পেজ থেকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে প্লিজ প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি ভেবেছিলাম সাবস্ক্রাইব কথাটা বলবো না, জানি না কিভাবে তোমরা নিয়েছো। আমি কিন্তু এক্ষেত্রে এইভাবে আমি একটা গোটা ব্লগই বানিয়েছিলাম, এই কারণে যে সাবস্ক্রাইব করো কথাটা বলবো না, কারণ আমি ভেবেছিলাম যে যারা ভালোবেসে আসার তারা ভালোবেসেই আসবে, কিন্তু আমি দেখছি যে তোমরা হয়তো ব্যাপারটাকে আমি রিকোয়েস্ট করছি তারপর তোমরা করবে এইভাবেই হয়তো নিয়েছো, বা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। তো আমি সাবস্ক্রাইব করতে না বললে আমি দেখছিলাম যে সাবস্ক্রাইব হচ্ছিলই না, আমার চ্যানেলে বাড়ছিলই না ফ্যামিলি মেম্বার, তো
জানি না কোথাও একটা কিছু হয়েছে গন্ডগোল। তো আমি বললে যদি সত্যিই হয়, তোমরা যদি সত্যিই আমাকে ভালোবাসতে পারো আমি বললে পরে, তাহলে আমার বলতে কোনো অসুবিধে নেই। তাই জন্য এখন থেকে আবারও বলছি, আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে যেও প্লিজ প্লিজ। তোমাদের একটা কমেন্টই অনেক 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 এনার্জি দেয় পরের দিনের আবার আরেকটা ব্লগ বানানোর জন্য। তো চলো এখন একটু বসে নিই, চা টা খাচ্ছি এসবই। আর আজকে না ওকে আমি সবে বলছিলাম যে একটু সন্ধ্যেবেলা আজকে ফুচকা খেতে নিয়ে যাবে, আমাদের স্কুল মাঠেই বসো, অনেকদিন খায়নি। আর এখন ফুচকা খাওয়ার নেশাটা আবার একটু হচ্ছে কেন বলো তো? কারণ জানি ব্যাঙ্গালোর গেলে গিয়ে আর পাবো না। ব্যাঙ্গালোরে যেন কটা করে দিত, 5টা, 5টা করে দিত 10 টাকায়, খুবই গায়ে লাগতো। জানি এখানেও অনেক জায়গায় 5টা করে দেয়, কিন্তু কলকাতায় 5টা ফুচকা 10 টাকায় খাওয়া যেতেই পারে, কারণ ওতে ধনে পাতা, ছোলা, মটর, ফুচকাগুলোও বড় বড়। কিন্তু ওখানে না এইটুকু একটু বাতাসার সাইজের ফুচকা, তাতে ঠান্ডা কনকনে জল, মানে দাঁত তোমার ধরিয়ে দেবে এরকম জল, কারণ ওখানে ওয়েদার ঠান্ডা, তাই জন্য জলটাও ঠান্ডা থাকে অবভিয়াসলি। আর এত পেঁয়াজ দেবে আলু মাখার মধ্যে, ও পেঁয়াজটা অনেক জায়গাতে আমাদের কলকাতার বাইরে একটু গেলে, মানে নবদ্বীপ ফবদ্বীপে গেলেই শশা পেঁয়াজ দেয় অনেক সময় দেখেছি আমরা। কিন্তু যাই হোক, আমরা যারা কলকাতায় থাকি ওটাকে আমরা অভ্যস্ত নই, যাই হোক ওই দাদাকে বলে পেঁয়াজ ছাড়া হয়তো মেখে দেয়, কিন্তু কলকাতার টেস্টটা ঠিক আসে না, কারণ ওরা অত মশলাপাতি দেয়ই না, ভাজা মশলা বা এইসব কিছু দেয় না, তো ওই কারণে না ভাল লাগে না। আর একটা আমাদের যে ডাব কাকু বসে ব্যাঙ্গালোরে ওই ফ্ল্যাটের নিচে, তার পাশে আরেকজন ফুচকা নিয়ে বসে, সে আবার ঘুগনি দিয়ে ফুচকা মেখে দেয়, মানে ওটা আরোই বিদগুটে লাগে খেতে, আমার একদমই ভালো লাগে না, তাই জন্য আরো ফুচকার এখন নেশাটা বাড়ছে। যাই হোক না কেন জানি না, আর তো পাবো না, আবারও মনটা খারাপ হয়ে যাবে, আর কি করা যাবে, এটাই লাইফ। এখন মানুষ তো অবশ্যই যা যাবর মানুষ পাখির মতো উড়ে বেড়াচ্ছে আজকে, যদিও এইটা সম্ভব হয়েছে আমাদের বিজ্ঞান প্রযুক্তি যেহেতু অনেকটা উন্নতি হয়েছে, তাই জন্য মানুষ আগে এতটা সচ্ছলভাবে যাতায়াত করতে পারতো না, এখন সেটা পারে, সেটা বিজ্ঞানের জন্যেই, অবশ্যই বিজ্ঞানের জন্যেই এখন পসিবল আমাদের পক্ষে, তো আর কিছুই না। তো চলো এখন একটু চা টা খাই, কথাবার্তা বলি, তারপর সনকা এসেছে, কালকে যেরকম সনকার হিস্ট্রিটা দেখছিলাম, তো দেখি আজকে ওর আবার কি লাগবে। মাঝে একটু ওর ম্যাথ বইটা দেখছিলাম, জানো তো আমরা যখন 9-10 পড়েছি, মানে আমি মাধ্যমিক দিয়েছি 2012-তে, তো এখন না মানে 9-এর বইয়ের সাথে আমাদের 9-এর বইয়ের কোনো মিলই পাচ্ছিলাম না, মানে কিরকম যেন বইটা করে দিয়েছে। তো এইসবই একটু দেখি, মাঝে মধ্যে ভালো লাগে, এইসবই করবো। তো চলো একটু টাইম কাটিয়ে নিই।